নমস্কার প্রিয় বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজকের লাইভ হওয়ার কথা ছিল, তো আমি যখন ট্রাই করছি তো তখন ওখানে দেখাচ্ছে যে 24 ঘন্টা সময় লাগবে অ্যাক্টিভেট হতে, মানে লাইভ স্ট্রিমিং করার জন্য। তো আমার যেহেতু বিষয়টা জানা ছিল না, যে আমি জানি লাইভ স্ট্রিম করলেই হয়তো, মানে আমি ওখানে যেহেতু একটা অপশান ছিল গো টু লাইভ, তো আমি জানি ওখানে গেলেই লাইভটা হয়ে যাবে। বাট এখন 4টে বেজে গেছে, করতে গিয়ে দেখো আমি পুরো রেডিমেডি হয়ে বসে আছি দুজনেই, আর কি চলে এসেছি গোপাল না আর আমি। তো লাইফটা কিন্তু আজকের হলো না রীতিমতো, দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত, সৌভাগ্যবশত এই জন্য বলছি কারণ অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছে যে দুপুর 4টে মানে বিকেল 4টে নাগাদ না করতে, কারোর পড়া রয়েছে কিংবা কেউ কাজে রয়েছে, অনেকে ইনফ্যাক্ট বলেছে যে রাত্রির 8টার সময় করার জন্য লাইফটা। তো অনেকের এই সময়টা অসুবিধা হচ্ছিল, তখন আমি বললাম যেহেতু একবার আমি বলে দিয়েছি তো আমি ক্যান্সেল করব কি করে, আর এই সময়টা আমার ফাঁকা ছিল তো আমি ভাবলাম এই সময়টাতেই করি। তো দেখো তো হলো না আজকে লাইফটা। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে লাইভ করার নাম করে আর আমার মানে হচ্ছে না কেন লাইভটা, ভিডিও কেন আসছে না বা শুরু কেন হচ্ছে না। তো দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আজকের তো লাইভ হলো না, তাই জন্য ভাবলাম তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই, কারণ আমি না সেই রকমভাবে ইউটিউবে তেমন কিছু জানি না বিশ্বাস করো। তো আমি জাস্ট শুরু করেছি, তোমরা যদি চ্যানেলটার মানে বয়স দেখো যে কতদিন আগে, খুব বেশি দিন হয়নি তো আমি সেভাবে জানতাম না। তো আজকে তো লাইভ হলো না বন্ধুরা দুর্ভাগ্যবশত, তো অবশ্যই আমি চেষ্টা করব কালকের, বাট আমি আগে দেখবো যে কী কী করতে হয় না করতে হয়, কারণ আমি নিজে জানি না সত্যি কথা, যেটা জানি না সেটা তোমাদের কাছে আমার স্বীকার করতে কোনো রকম অসুবিধা নেই। তো আজকের তো হলো না, কি আর বলবো। তো আমাদের দেখো গোপু সোনাকে কত সুন্দর করে আজকে আমি সাজিয়েছিলাম, এবং আমি নিজেও একটুখানি সাজুগুজু করেছিলাম, যেহেতু প্রত্যেকবার তোমাদের কাছে যখন আসি তখন আমি নর্মাল যেরকম ঘরে থাকি সেভাবেই থাকি। তো আজকের একটুখানি স্পেশাল ছিল, ভাবলাম কিছু আড্ডা দেবো, কথা বলার ছিল। তো যারা যারা আমার সাথে কথা বলতে চাও সরাসরি হয়তো, তো আমি ভেবেছিলাম যে একটা লাইভ স্ট্রিম করার জন্য। তো আজকের তো হলো না বন্ধুরা, কি আর করা যাবে, আমি চেষ্টা করব অবশ্যই পরে আবার এই লাইভ মানে যেটা আমি বললাম যে লাইভ ভিডিও বা লাইভ স্ট্রিম করার, তো আমি চেষ্টা করব। এবার আমি চেষ্টা করব যে কীভাবে করতে হয় আগে দেখে নেওয়ার, কারণ আমি দেখেছিলাম তো সেখানে বিষয়টা ছিল না যে 24 ঘন্টা পর অ্যাক্টিভেট হতে হয়, হয়তো নতুন চ্যানেল বলে আমি ঠিক জানি না। তো মানে আমি দেখেছিলাম যে লাইভ করলে মানে গেলেই কিন্তু হয়ে যায়, তো এখানে তো হলো না দুর্ভাগ্যবশত, কিছু করার নেই। তো সরি বন্ধুরা, তোমরা আর একটুখানি ওয়েট করো, আশা করছি তোমরা সকলে ব্যাপারটা বুঝবে, বিষয়টা জানবে। এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে লাইভে জয়েন হতে গেলে কী করতে হয় বা কী করবো, কীভাবে দেখবো তোমার ভিডিওটা, অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছিলাম, মানে আমার মতন ইনফ্যাক্ট কেউ অনেক নতুন রয়েছে। তো দেখো লাইভে জয়েন হওয়ার জন্য নোটিফিকেশান ঢুকে যায়, আশা করি আমি যখন লাইভ স্ট্রিমিং করবো তো তখন তোমরা নোটিফিকেশান পাবে, তো ওখান থেকে নর্মালি তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারবে, কমেন্ট করতে পারবে, এটুকু আমি জানি। তো আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমার মনে হয় ওই জন্য 24 ঘন্টা লাগছে অ্যাক্টিভেট হতে। তো আমি জাস্ট এইটুকু কথা বলার জন্য ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও থ্রুতে বলে দিই, যাতে তোমরা টেনশান না করো এবং মন খারাপ করো না। এবং যারা যারা বাকি ছিলে, মানে যারা যারা আজকে আসতে পারবে না বলছিলে কিংবা জয়েন হতে পারবে না বলছিলে, তো তাদের জন্য তো সুখবর, আজকের এই লাইভটা হচ্ছে না এবং এটা মানে হবে আরেকটা দিন, আমি ডেট তোমাদের বলে দেবো। আশা করি আমি দেখবো যে 24 ঘন্টা পর এটা ব্যাপারটা হচ্ছে কি না, তারপরে তোমরা জেনে যাবে, কারণ আমি একদমই নতুন, বুঝতেই পারছো। তা আমি ভেবেছিলাম করবো তো হলো না, অনেকেই রিকোয়েস্ট করেছিলে লাইভ করার জন্য, তো হলো না, কিছু করার নেই বন্ধুরা। তো তোমরা ততদিন খুব ভালো থাকো যতদিন না হচ্ছে, আশা করছি খুব শিগগিরই লাইভ স্ট্রিমিংটা হবে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা। আর কি বলবো, আমার খুব খারাপ লাগছে বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয় এইটুকু আমি বিশ্বাস করি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, হরে কৃষ্ণ রাধে রাধে।